ঢালিউডের কিং সাকিব খান। তার দুটি সন্তান আছে, একজন আব্রাম খান জয় এবং অন্যজন শেহজাদ খান বীর। এর মধ্যে শবনম ইয়াসমিন বুবলির পুত্র সন্তান শেহজাদ খান বীর, যার বয়স বর্তমানে 2.5 বছর। বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পর তার নানা মুহূর্তের অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বুবলি। এদিকে প্রথমবারের মতো বাবা সাকিব খানের অফিসে পা রেখেছেন শেহজাদ খান বীর। সেখানে গিয়ে দাবা খেলায় মেতে ওঠে এই স্টার কিড। সোমবার রাতে তারই বেশ কিছু ছবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বুবলি। সেখানে নায়িকা জানিয়েছেন দাবায় নাকি শেহজাদের প্রিয় খেলা। বাবা সাকিব খানের চেয়ারে বসা 60টি ছবি শেয়ার করে বুবলি লিখেছেন, দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়, সে তার নিজের স্টাইলে খেলে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সাকিব পুত্রের সে ছবি। শেহজাদকে শুভকামনা জানায় নেটিজেনরা। গত বছরের 27 সেপ্টেম্বর বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে লেখেন, মি উইথ মাই লাইফ থ্রোব্যাক আমেরিকা। এরপরই রহস্য ডানা বাঁধতে থাকে, সবাই বলা বলি করতে শুরু করেন, তাহলে কি বুবলি সত্যি মা হয়েছেন? এরপরই সাকিব বুবলি দুজনেই সন্তানের কথা স্বীকার করে নেন। 2018 সালে গোপনে বিয়ে করেছিলেন সাকিব বুবলি। যদিও তারকা এই জুটির সংসার গত বছর ভেঙে গেছে, এ কথা সাকিব খান একাধিকবার সাক্ষাৎকারে স্পষ্ট করেই জানিয়েছেন। তবে বুবলি এখনও তার সংসার ভাঙা নিয়ে মুখ খোলেনি। অন্যদিকে কলকাতা বইমেলা উপলক্ষে উপবিশ্বাস এখন ওপার বাংলায়। সেখানে এক সাক্ষাৎকারে তিনি নতুন করে সংসারে ফেরার ইঙ্গিত দেন। অপুকে প্রশ্ন করা হয়েছিল, আপনার ও সাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি আজও বিবাহিত? উত্তরে তিনি বলেন, সেটা এখনই বলছি না, উজ্জ্বল থাক, সময় এলে গণমাধ্যমকে জানাবো, তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। সাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, আসলে আজকে সাকিব যদি আমার পাশে না থাকতো তাহলে এই উপবিশ্বাস হতো না। সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারে 80% কৃতিত্বই সাকিবের, বাকিটা আমি অর্জন করেছি, তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবেই। সাকিব খানকে নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয় তাহলে সে কিসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক নায়িকাদের নিয়ে দু একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেই কিভাবে, আমি সাধুবাদ জানাই। সাক্ষাৎকারে নিজেদের সন্তানের পিছনে দুজনের সময় দেওয়ার কথাও বলেন অপবিশ্বাস। তিনি বিদেশে গেলে আব্রাম খান জয় বাবা সাকিব খানের বাড়িতেই থাকেন বলে তিনি জানান। আপনি আর সাকিব খান তাহলে সন্তানের কো-প্যারেন্টিং করছেন? এই প্রশ্নে অপু বলেন, আমাদের দুজনের কাছেই এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়, একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে তার বাবা মা দুজনেই ব্যস্ত, তাই কখনো আমি তাকে স্কুলে পৌঁছে দিই, সাকিব ওকে নিয়ে আসে, এইভাবেই চলছে। সেক্ষেত্রে বুবলির সন্তান বীর আর জয় কি সাকিবের বাড়িতে একসঙ্গেই থাকছে? এমন প্রশ্নে অপু বলেন, আসলে সন্তান তো সন্তানই হয়, আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের। শ্বশুর বাড়ির উপর কোনো অভিযোগ এখন আর নেই অপুর। তিনি বলেন, আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ, অনেক সময় এমন কিছু বলে ফেলি পরে তা শুধরে নেয়ার জায়গা থাকে না, আমি তো চাইলেও সেটা মুছতে পারবো না। আসলে যখন কথাগুলো বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই, আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, আমি ভাগ্যবান ওদের পেয়েছি, আমার জীবনে বাবা মায়ের ঘাটতি পূরণ করেছে ওরাই। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের ফেসবুক পেজে আইকনিক ফোকাসের লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।